প্রথম ওয়ানডেতে পাওয়া অবিস্মরণীয় এক জয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে বুধবার আবারও মাঠে নামবে লিটন দাসের দল। ভারতের মতো পরাশক্তি দলকে হারাতে আর একটি ম্যাচ জিতলেই চলবে। টাইগার অবশ্য তৃতীয় ম্যাচের জন্য অপেক্ষা করতে চায় না, দ্বিতীয় ম্যাচ জিতেই নিশ্চিত করতে চায় সিরিজের ট্রফিটা যেন দেশেই থাকে। আর সে লক্ষ্যে মাঠে নামার আগে টাইগারদের একাদশ অপরিবর্তিত থাকতে পারে। প্রথম ওয়ানডের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা আছেন ফুরফুরে মেজাজে। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে আপাতত দলের লক্ষ্য একটাই, সিরিজ জয় নিশ্চিত করা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়লেও সেই জয় ছিল কষ্টার্জিত। 187 রানের লক্ষ্যে খেলতে নেমে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের সাহসিকতায় এক উইকেটের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। তবে কষ্টার্জিত জয়ের পরও একাদশে পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে পরিবর্তন আসবেই না এমনটি হলফ করে বলা যাচ্ছে না, কারণ সিরিজের উদ্বোধনী ম্যাচে দলের ব্যাটিং পারফরমেন্সের ছিল হতশ্রী দশা। তামিম ইকবাল না থাকায় ওপেনিংয়ে নেমে গোল্ডেন ডাকের শিকার হন নাজমুল হোসেন শান্ত। এদিকে নিজের সর্বশেষ ওয়ানডেতে 50 হাঁকিয়েও জায়গা পাননি ইয়াসির আলী চৌধুরী। শেষ মুহূর্তে টিম ম্যানেজমেন্ট তাই শান্তর জায়গায় ইয়াসিরকে নেওয়ার সিদ্ধান্ত নিতেও পারে। তবে ম্যাচের আগে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো শান্তর ওপর অগাধ আস্থা প্রকাশ করেছেন। বাহাতি এই ওপেনারকে জ্যাক ক্যালিসের সাথে তুলনা করেছেন তিনি। এদিকে ইয়াসির একাদশে ফিরলে ওপেনিংয়ে লিটনের সঙ্গী হবে এনামুল হক বিজয়। উদ্বোধনী জুটিতে বাহাতি ডানহাতি কম্বিনেশনের পক্ষে আবার ডোমিঙ্গো, তাই শান্তর একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ডোমিঙ্গো বলেন, আমি ডানহাতি বাহাতি কম্বিনেশন খুব পছন্দ করি, সাদা বলের ক্রিকেটে এখনও সে পথ খুঁজে বেড়াচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্ত 2টি 50 করেছিল, প্রথম 12 টেস্টে জ্যাক ক্যালিসের গড় ছিল 12, সেও কিন্তু সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হয়েছিল। সব মিলিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে তাই কোনো পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। এই ম্যাচে শিশিরের বড় প্রভাব দেখা যেতে পারে। হোমওয়ার্ক ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ। বাংলাদেশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়া আয়ার, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।